বছর শেষে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙ্গর। পঞ্চায়েত সমিতির সাধারণ বৈঠকে মুখোমুখি আরাবুল ইসলাম এবং নশাসের দিকে ব্লক অফিসের সামনে ভাঙ্গরের বিধায়কের নেতৃত্বে বিক্ষোভে আইএসএফ, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম। ভাঙ্গর পঞ্চায়েতের স্থায়ী সমিতির বৈঠকে বৃহস্পতিবার উত্তপ্ত হল আইএসএফ ও তৃণমূলের বচসায়। পঞ্চায়েত সমিতির তরফে কিভাবে কোনো উন্নয়নমূলক কাজ করতে হবে তা ঠিক করার জন্য দু নম্বর বিডিও অফিসে বার্ষিক সাধারণ সভার বৈঠক হবে। স্বাভাবিকভাবে সেখানে তৃণমূল ও আইএসএফ দু দলের লোকেদেরই থাকার কথা। অভিযোগ, এদিনের বৈঠকে কোনো বক্তব্যই পেশ করতে দেওয়া হয়নি আইএসএফ সহ পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্যদের, তা নিয়েই অশান্তির সূত্রপাত। সভাতেই শুরু হয় হইহট্টগোল। কি অসুবিধে ছিল? 10 মিনিট 15 মিনিট বিরোধীরা তাদের প্রস্তাবগুলো রাখতো, খুব বেশি হলে 15 মিনিট লাগতো। এত ঔদ্ধত্যতা কিসের? এই ঔদ্ধত্যতা ভালো নয়। গণতন্ত্রে বিরোধীরা বলবে, শাসক শুনবে, সেটাকে বাস্তবায়ন হবে, এটাই তো। কিন্তু যেভাবে বিরোধীদের ভয়েসকে আটকানোর চেষ্টা হচ্ছে, কেউ বলতেছে তাকে, যেভাবে ভিডিও স্যারের সামনে তাকে হুমকি দিচ্ছে, এটা মোটেই কাম্য না। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের নেতৃত্বে বৈঠকের পর তাদের কথা বলতে দেওয়া হয়নি। এরপরই ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়, যিনি ওই বিক্ষোভে ছিলেন। বাইরে ততক্ষণে আইএসএফ ও তৃণমূলের কর্মীদের একে অপরকে লক্ষ্য করে স্লোগান দেওয়া শুরু হয়। তৈরি হয় উত্তেজনা, যার দিকে আইএসএফ ও জমি জীবিকা বাঁচাও কমিটির অভিযোগ। সেই আরাবুল ইসলাম অবশ্য অভিযোগ অস্বীকার করেন, নওশাদকেই নিশানা বানিয়েছেন। নিয়ম হচ্ছে যেটা, যে খসড়া অ্যাকশন প্ল্যান এখনো ফাইনাল হয়নি, আমরা দিতে পারিনি ওদের। হ্যাঁ, ওদের দাবি খসড়া প্ল্যান দিতে হবে, কোথায় কি কাজ হবে সেটা আমাদের বলতে হবে। সেটা তো আমরা পড়ে শুনিয়েছি, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের কর্মদক্ষ, তারা শুনিয়েছে। তারপরে কোনো গণ্ডগোল করার ব্যাপারই নয়। নওশাদ সিদ্দিকী, আপনারা জানেন, নির্বাচনের পর থেকে ভাঙড়ে একাধিক মানুষ খুন হয়েছে নির্বাচনের সময়কালে। নওশাদ সিদ্দিকী এখনও চাইছে ভাঙড়ে ফের খুনোখুনি করতে, ভাঙড়ে অশান্তি করতে। এরই মাঝে ভিডিওকে 7 দিনের সময় দিয়ে বেরিয়ে যান নওশাদ সিদ্দিকী। শান্তিপূর্ণভাবে থাকতে শুধু কর্মী সমর্থক নয়, সাধারণ ভোটাররাও এখানে ছুটে এসেছে, তাদের অধিকার হনন হচ্ছে। যাতে আমরা ভিডিওকে টাইম দিয়েছি, আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে আশা করব সমাধান হবে, অন্যথায় আগামী দিনে গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যেতে পারে সেটাও জানাবো। জমি জীবিকা বাঁচাও কমিটি বিডিও অফিস থেকে বেরিয়ে 11 কিলোমিটার দূরে পোলের হাটে টায়ার জ্বালিয়ে 1 ঘন্টার মতো রাস্তা অবরোধ করে। বৃহস্পতিবার ঝামেলা সাময়িক মিটলেও এর জেরে ফের ভাঙড়ের পরিস্থিতি জটিল হয় কিনা তা নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে কমলাক্ষ ও প্রশান্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।